ঈদের দিনেও থামেনি ঘরমুখ মানুষের স্রোত। যানজট থেকে মুক্তি পেতে আর ঢাকা থেকে কোরবানির মাংস নিয়ে অনেকেই বাস ও লঞ্চে গ্রামের বাড়ির পথে ছোটেন। চিরচেনা সদরঘাট অনেকটাই নীরব, দূরপাল্লার বাসেও চাপ ছিল কম। জুবাইয়া ঝুমার প্রতিবেদন। নারীর টানে ঈদুল আজহার দিনেও ঘরমুখো মানুষ বাড়ি ছুটছেন পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। যানজটের ভোগান্তি এড়াতে এবং কর্মস্থলে ঈদের আগে যারা ছুটি পাননি তাদের অনেকেই ঢাকায় নামাজ পড়ে এবং কোরবানির মাংস নিয়ে বাড়ির পথে পা বাড়ান। ভিড়ভাড়টা যানজট এগুলোর জন্য যায়নি, আজকে রাস্তা ফাঁকা পাবো, খুব ইজিভাবে যেতে পারবো, এর জন্য আজকে যাওয়ার ইচ্ছা আর কি। রাস্তাঘাট বেশি জ্যাম ছিল, এই কারণে ঈদের আগে যাইতে পারি না, তাই ঈদের দিনই যাচ্ছি। দূরপাল্লার বাসগুলোতে ঈদের দিন ছিল না তেমন যাত্রী চাপ, তাই স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে কারো সমস্যা হয়নি। তবে অতিরিক্ত ভাড়া নেয়ায় অভিযোগ করেন যাত্রীরা, আর অভিযোগ সত্য নয় বলে দাবি করেন বাস কাউন্টার ম্যানেজাররা। যদি ধরেন 50 টাকা ভাড়াটা রাখতেছে, ধরেন আর 50 টাকা বাড়তি রাখতেছে, ডাবল ভাড়া আর কি। যাত্রীর কাছ থেকে ভাড়া বেশি রাখা হচ্ছে না, আর ঈদের সময় রাস্তাটা সম্পূর্ণই ক্লিয়ার। এদিকে চিরচেনা সদরঘাটেও ঈদের দিনে চলছে লঞ্চ, তবে যাত্রী চাপ না থাকায় ঘাট ছিল অনেকটাই নীরব শুনশান। ভিড় এড়িয়ে স্বস্তিতে যেতে পারায় খুশি যাত্রীরা। লঞ্চে আমার অনেক যাতায়াতের সুবিধা ভালো, এই জন্য আমি লঞ্চে যাইতেছি। অন্য বছরে এই কোরবানির দিন এই সময়কালে মোটামুটি লোক আসা ধরে, কিন্তু এখন পর্যন্ত কোনো লোক নাই। ঈদের দিনে ফাঁকা রাস্তা আর মানুষের বাড়তি চাপ থেকে মুক্তি পেতে সপরিবারে নিজ গন্তব্যে যাবার এই আনন্দময় কৌশলে সফল অনেকেই। জুবাইয়া ঝুমা, এসিটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।